BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে ভোলা এক আসনের হালচাল। ভোলা এক সংসদীয় আসনটি প্রমত্তা মেঘনা আর তেঁতুলিয়া নদী বেষ্টিত উপকূলীয় দ্বীপ জেলা ভোলা সদর উপজেলার 13টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 115তম আসন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 2,05,594 জন। ভোট প্রদান করেন 98,003 জন। নির্বাচনে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 36,465 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির নাজির রহমান মঞ্জুর। লাঙ্গল প্রতীকে তিনি পান 31,644 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির মোশাররফ হোসেন শাহজাহানকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 168,798 জন। ভোট প্রদান করেন 111,793 জন। নির্বাচনে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 50,099 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোশাররফ হোসেন শাহজাহান। ধানেশীষ প্রতীকে তিনি পান 47,759 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,52,509 জন। ভোট প্রদান করেন 1,54,536 জন। নির্বাচনে বিএনপির মোশাররফ হোসেন শাহজাহান বিজয়ী হন। ধানেশীষ প্রতীকে তিনি পান 95,904 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ। নৌকা প্রতীকে তিনি পান 58,010 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,30,972 জন। ভোট প্রদান করেন 1,81,174 জন। নির্বাচনে চারদলীয় ঐক্যজোটের আন্দালিব রহমান পার্থ বিজয়ী হন। ধানেশীষ প্রতীকে তিনি পান 95,158 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ইউসুফ হোসেন হুমায়ুন। নৌকা প্রতীকে তিনি পান 78,489 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,10,048 জন। ভোট প্রদান করেন 2,63,907 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, ধানেশীষ প্রতীকে বিএনপির গোলাম নবী আলমগীর, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির কেফায়তুল্লাহ নাজিব, কাস্তে প্রতীকে সিপিবির AKM সোহেল আহমেদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ইয়াসিন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,25,737 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইয়াসিন। হাতপাখা প্রতীকে তিনি পান মাত্র 7,801 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম, সপ্তম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি এবং নবম সংসদে চারদলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের 5ম, 1996 সালের 7ম, 2001 সালের 8ম ও 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তাঁরই ভিত্তিতে বিএনএ নিউজ 24 ভোলা এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ভোলা এক আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 47.67% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.21%, বিএনপি 25.43%, জাতীয় পার্টি 32.29%, জামায়াতে ইসলামী 3.45%, স্বতন্ত্র ও অন্যান্য 1.62% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 66.23% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 44.81%, বিএনপি 42.72%, জাতীয় পার্টি 3.60%, জামায়াতে ইসলামী 5.43%, স্বতন্ত্র ও অন্যান্য 3.44% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 61.20% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.54%, চার দলীয় জোট 62.06%, স্বতন্ত্র ও অন্যান্য 0.4% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 77.49% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 43.86%, চার দলীয় জোট 53.17%, স্বতন্ত্র ও অন্যান্য 2.97% ভোট পায়। জানা যায়, ভোলা এক আসন থেকে তোফায়েল আহমেদ 5 বার এবং ভোলা 2 আসন থেকে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি একক প্রার্থী। এছাড়া ভোলা জেলা আওয়ামী লীগের 3 বারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের মজনু মোল্লা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মাহবুব রহমান হিরণ দলীয় মনোনয়ন চাইবেন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ভোলা সদর বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, 20 দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপি থেকে মনোনয়ন চাইবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন চাইবেন ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান বিন মুস্তফা। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ভোলা এক আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হলেও বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির বেশ প্রভাব রয়েছে। এই আসন থেকে 11 দিনের ষষ্ঠ সংসদ ছাড়াও অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি আসনটি দখলে নেয়। অষ্টম সংসদে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ছাড় দেয়। বিএনপির সমর্থন ও প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে এই নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের ক্ষোভও কম নয়। রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করছে এবার বিএনপি এই আসনটিতে ছাড় দেবে কি না। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 115তম ভোলা এক সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকগণ। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।